বাবারে তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবার মতো আবার একটি নতুন ভিডিও আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো তোমরা দ্রুত কীভাবে লেভেল বাড়াবে। তো খুব সহজে তোমরা এখান থেকে লেভেল বাড়াতে পারবে। তো যে টিপসগুলো দিব সেখান থেকে তোমরা খুব সহজে কিন্তু তোমার নিজের লেভেল বাড়িয়ে নিতে পারবে। জানতে হলে কী করে দেখো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। আর চ্যানেলে যদি এখন নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখো, তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইবের অপশন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দেবে। তো এখনও পর্যন্ত অনেকজন আছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তো প্রতিদিন ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো লেভেল বাড়ানোর জন্য প্রথমে তোমাদের কী দরকার দেখো, প্রথমে দরকার EXP কার্ড। তো এখানে দেখতে পাচ্ছ EXP কার্ড দিয়ে কাজে দেখো, এখানে 50%। তো এটা 100% হয়, তো 100% থাকলে কিন্তু খুব দ্রুত কিন্তু লেভেল বাড়বে। তো আমার কাছে এখানে দেখো 50% কার্ড আছে। তো এই EXP কার্ড তোমরা ফ্রিতে কীভাবে নেবে তাও কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। দেখো EXP কার্ড তোমরা সবাই ফ্রিতে পাবে। তো কোথায় থেকে পাবে দেখো, তো আর আগে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু স্টোর থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারবে। তো এখানে দেখো 100% কার্ড আছে এখানে। তো 100% তোমাদের কিন্তু এখানে লেভেল বাড়বে। তো দেখতে পাচ্ছ এখানে 100 ডায়মন্ড নেবে এবং এখানে কিন্তু 100 EXP কার্ড আছে। তো তোমরা চাইলে এটা কিনে নিতে পারো। তো যারা এখানে ডায়মন্ড টপ আপ করো তারা কিন্তু এখানে এটা কিনতে পারো খুব সহজেই। তো যাদের কাছে ডায়মন্ড নেই বা ডায়মন্ড এখানে টপ আপ করে না, তারা কীভাবে নেবে দেখো, তারা কিন্তু ফ্রিতেই পাবে। তো এখানে দেখতে পাচ্ছ গিল্ডের অপশন আছে, তো গিল্ড থেকে তোমরা ফ্রিতেই কিন্তু এখানে 100 না, এখানে 50% পাবে। এবং এখানে 100% আমি বলে দেবো কীভাবে তোমরা 100% EXP কার্ড তোমরা ফ্রিতে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রতি মঙ্গলবার করে কিন্তু এখানে 50% EXP কার্ডটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো প্রতি মঙ্গলবার তোমরা যখনই গেম ওপেন করবে তখন গিল্ডের অপশানে ক্লিক করে কিন্তু এটা ক্লেম করে নেবে। তো এখানে 50% EXP কার্ড আছে, তোমরা এটা ফ্রিতে পেয়ে যাবে। এবার বলে দেবো দেখো তোমরা 100% EXP কার্ড তোমরা ফ্রিতে কীভাবে নেবে। তো এখানে তার আগে দেখতে যে ওখান থেকে আরও কিন্তু 50% কার্ড কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে র্যাঙ্ক আপ করলে কিন্তু আরও কিন্তু এখানে পাবে। তো এখানে 50% EXP কার্ড পাবে এবং 100% কীভাবে পাবে তাও কিন্তু এখানে বলে দেবো। তো ভিডিও দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সিলভার আছে, এখানে গোল্ড আছে। তো এখানে তুমি যদি এখানে গোল্ড টুয়ে যেতে পারো কিনা, তাহলে কিন্তু আবার কিন্তু এখানে 50% EXP কার্ড কিন্তু এখানে পেয়ে যাবে। তো র্যাঙ্ক আপ করলেও কিন্তু তুমি এখান থেকে EXP কার্ড পেয়ে যাবে ফ্রিতে। তো এগুলো সব ফ্রিতে পাবে। এবং এখান থেকে তুমি যদি আবার যদি এখানে প্ল্যাটিনাম ওয়ানে যাও, তাহলে কিন্তু আবার কিন্তু এখানে পাবে। তো চলো দেখতে দিচ্ছি এখানে কোথা থেকে পাবে। দেখতে পাচ্ছ এখানে প্ল্যাটিনাম ওয়ান আছে, এখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে আবার 50% EXP কার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো দুটি EXP কার্ড কিন্তু তোমরা র্যাঙ্ক আপ করে কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এরপর দেখতে দেবো এবার তোমরা 100% EXP কার্ড কোথা থেকে পাবে। তো লেভেল বাড়ানোর ভিডিওতে এখনও পর্যন্ত কেউ বলেনি তোমরা 100% EXP কার্ড তোমরা ফ্রিতে কীভাবে নেবে। তো চলো আমি দেখে দিচ্ছি এখান থেকে তোমরা এই ইভেন্টটাতে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাটেল ইভেন্টটা, তো এটা প্রত্যেক সিজনে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু আসে। তো এখান থেকে তোমরা ফ্রিতে কিন্তু EXP 100% EXP কার্ড কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো কিছু এখানে ইভেন্ট কমপ্লিট করে কিন্তু পেয়ে যাবে। তো চলো এখানে বলে দিচ্ছি কীভাবে তোমরা 100% EXP কার্ড ফ্রিতে নিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাবে 100% EXP কার্ড কিন্তু এখানে আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সবাই ফ্রিতে পাবে। তো 7 দিনের জন্য কিন্তু এটা ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো কীভাবে কী করতে হবে দেখো, এখানে তোমাকে কিন্তু 1000 পয়েন্ট কিন্তু করতে হবে, তাহলে কিন্তু 100% EXP কার্ড কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো 1000 পয়েন্ট কীভাবে করবে দেখো আমি সব বলে দিচ্ছি। তো এখানে রুলস লেখা আছে দেখো। তো তুমি যদি এখানে ক্লাসিক হোক বা র্যাঙ্ক হোক, তুমি যদি এখানে একটি বুইয়া মারতে পারো, তাহলে এখানে 150 পয়েন্ট পাবে। তো ওপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু এখানে লিখে দেওয়া আছে। তো এখানে তুমি যদি বুইয়া মারতে পারো 150 পয়েন্ট পাবে। এবং সেকেন্ড প্লেস মানে টপ টু হতে পারলে তুমি এখানে 100 পয়েন্ট পাবে। এবং তুমি যদি এখানে থার্ড প্লেসে মানে তিন নম্বর যদি এখানে টপ থ্রি হতে পারো, তাহলে কিন্তু এখানে আবার 50 পয়েন্ট পেয়ে যাবে। এবং প্রতিটা খেলে তুমি এখানে 10 করে পাবে। এবং এখানে CS র্যাঙ্কে মানে CS যে ক্লাসিক স্কট যে মুডটা আছে আমাদের, সেখান থেকেও তুমি এখানে 25 করে পাবে। তো বুইয়া মালে 25 পেয়ে যাবে। এবং প্রত্যেকটা কিলে তুমি এখানে কিন্তু 5 করে কিন্তু পাবে। তো এভাবে তোমাকে এই পয়েন্টগুলো কালেক্ট করতে হবে, দিয়ে এখানে আসতে হবে। আসার পর তুমি যেখানে দেখতে পাচ্ছ EXP কার্ড, এটা কিন্তু 1000 পয়েন্টে কিন্তু পেয়ে যাবে। তো কী করবে দেখো, তোমার ইভেন্টটা কমপ্লিট করবে, এখানে আসবে ক্লেমের রিপোর্টের উপর ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে 100 EXP কার্ডের উপর ক্লিক করে কিন্তু এটাকে ক্লেম করে নেবে। তো এইভাবে তুমি 100% EXP কার্ড পুরো ফ্রিতে পেয়ে যাবে। তো এখনও পর্যন্ত কেউ বলেনি, তো লেভেল বাড়ানোর ভিডিওতে এখনও পর্যন্ত কেউ বলেনি তোমরা 100% EXP কার্ড কীভাবে ফ্রিতে নেবে। তো চলো আমি এখানে আমি বলে দিলাম। তো এই দেখো এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো এবার তোমার লেভেল কিন্তু খুব সহজে দ্রুত বাড়বে। তো যেখানে তোমার এখানে 500 বার, সেখানে কিন্তু 800 সাড়ে 800 করে EXP কিন্তু এখানে বাড়বে। তো লেভেল বাড়ানোর যেটা EXP আছে সেটা কিন্তু বাড়বে। তো এরপর চলে আসবো ক্যারেক্টার কম্বিনেশন। তো এখানে কী কী ক্যারেক্টার স্কিল নেবে চলো এখানে বলে দিচ্ছি। তো ক্যারেক্টার স্কিল কেনা দরকার দেখো, তোমাকে কিন্তু জোন টু জোন খেলতে হবে এখানে, তবেই গিয়ে তোমার লেভেল কিন্তু খুব দ্রুত বাড়বে। তো তুই কী করে দেখো, প্রথমে তোমাকে তোমার কাছে যদি অলক থাকে অলক নিয়ে নেবে, অলক যদি না থাকে এখানে কে ক্যারেক্টার নিতে পারো। তো আমার কাছে এখানে কে ক্যারেক্টার নেই থাকলে, তোমাদের কাছে থাকলে তোমরা এখানে কে ক্যারেক্টার নিতে পারো। আর তোমাদের কাছে যদি কে ক্যারেক্টার বা অলক ক্যারেক্টার না থাকে, তাহলে কিন্তু এই A124 যে এখানে মেয়ের ক্যারেক্টার আছে এটাই নিতে পারো। তো A124 যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এখানে,
তো এই ক্যারেক্টারটা তোমরা কিন্তু এখানে নিতে পারো, তো এই মেয়ে ক্যারেক্টারটা যদি থাকে তাহলে, আর যদি এখানে না থাকে তোমরা যে কোনো একটি ক্যারেক্টার নিয়ে নেবে, তো এখানে হায়াত বলো, তো যে কোনো একটি ক্যারেক্টার কিন্তু এখানে নিতে পারো। তো এরপর যে তিনটি ক্যারেক্টার স্কিল এখানে দেখাবো সেটা তোমরা গোল্ড দিয়ে পেয়ে যাবে, তো এটা ফ্রিতে কিন্তু নিতে পারবে। তো দেখো এই তিনটি ক্যারেক্টার কিন্তু খুব দরকার, তো কী কী নিবে দেখো, কী কী ক্যারেক্টার যে নিজে তিনটি স্লটে তোমার কী কী ক্যারেক্টার স্কিল লাগাবে চলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে এখানে স্লটটা আছে তোমরা কী করে দেখো, এর উপর ক্লিক করে কিন্তু এখানে যে ক্যালি ক্যারেক্টারটা আছে সেটা তোমাকে কিন্তু এখানে প্রথমে লাগিয়ে নিতে হবে। তো ক্যালি ক্যারেক্টার কী করবে দেখো, খুব স্পিডে কিন্তু দৌড়বে, তো এই হচ্ছে ক্যালি ক্যারেক্টারের কাজ। তো এরপর তোমাকে দ্বিতীয় নম্বর স্লটে কী লাগাতে হবে এখানে দেখো চলো বলে দিচ্ছি। তো দ্বিতীয় নম্বর স্লটে তোমাকে লাগাতে হবে এখানে জোনের ক্যারেক্টার, তো এখানে দেখতে পাচ্ছ ফোর্থ ক্যারেক্টারটা, তো এই ক্যারেক্টার তোমাকে কিন্তু এখানে লাগাতে হবে, তাহলে কিন্তু তোমার যে জোনের মধ্যে তোমাকে এখানে সার্ভাইভ মারতে হবে সেখানে কিন্তু তোমার কিন্তু কম এইচপি কিন্তু খাবে, তো এই ফোর্থ কিন্তু এখানে তোমরা লাগিয়ে নেবে। তো এরপর দেখো দুটি এখানে ক্যারেক্টার স্কিল হয়ে গেলো, এবার তিন নম্বরে তোমরা কী লাগাবে দেখো এখানে বলে দিচ্ছি। তো এখানে তিন নম্বর স্লটটা এখানে খুলে নিই, তো এখানে তিন নম্বরে তোমরা কী লাগাবে দেখো, তিন নম্বরে লাগাবে তোমাকে এখানে ম্যাক্সিম কিন্তু লাগাতে হবে। তো এখানে কী করবে ম্যাক্সিম কী করবে দেখো, মেডিকেট কিন্তু এখানে খুব তাড়াতাড়ি মারবে, তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিম ক্যারেক্টার, এটা কিন্তু মেডিকেট বা মাশরুম যদি এখানে তুমি খাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মারবে। তো তোমাকে এখানে জোন টু জোন যেতে হবে, যেহেতু তোমাকে এখানে মেডিকেট নিয়ে রাখতে হবে এবং মেডিকেট তোমাকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু মারতে সাহায্য করবে এই ম্যাক্সিম ক্যারেক্টার। তো দেখো প্রথমে তোমরা কেড়ে লাগাবে, তারপরে এখানে ফোর্থ ক্যারেক্টার লাগাবে, তো জোনের পাওয়ার, তারপরে লাগাবে তোমরা এখানে ম্যাক্সিম, তো এখানে মেডিকেট তাড়াতাড়ি মারবে সেই ক্যারেক্টার কিন্তু এখানে তিনটি ক্যারেক্টার কিন্তু এখানে লাগিয়ে নেবে। তো প্রথম ক্যারেক্টার তোমরা এখানে যা ইচ্ছা তোমরা না নিতে পারো, তো তোমার কাছে এখানে অলক থাকলে অলক নেবে, কে ক্যারেক্টার থাকলে কে ক্যারেক্টার নেবে, আর যদি কে ক্যারেক্টার না থাকে তো এই 124 ক্যারেক্টার তোমরা কিন্তু নিতে পারো। তো তোমার কী করতে হবে দেখো, র্যাঙ্ক গেম খেলতে হবে, তো এখানে ক্লাসিক খেলবে না, ক্লাসিকে কিন্তু কম এক্সপি বাড়ে, তো লেভেল বাড়ানো যেটা এক্সপি আছে সেটা কিন্তু খুব কম বাড়ে। তোমরা কী করে দেখো র্যাঙ্ক গেম খেলবে, র্যাঙ্ক গেম খেলার সময় কী করে দেখো কোনারে নামতে হবে, তো যে কোনো একটি কোনার জায়গায় তুমি এরা নেমে যাবে যেখানে এনিমি খুব কম নামে বা এনিমি ধরতে গেলে নামেই না, সেরকম জায়গায় তোমাকে দেখে নামতে হবে। তো তুমি চাইলে হাঙ্গারের কোনার দিকে নামতে পারো, তো এখানে হালকা হালকা এখানে লুট করে নেবে, লুট করে নেওয়ার পর দেখো যতগুলো মাশরুম থাকবে তো এখানে খেয়ে নিতে হবে। তো দেখো ম্যাক্সিম কী করছে দেখো, খুব স্পিডে কিন্তু মাশরুম খেয়ে নিচ্ছে, তো মাশরুম কিন্তু তোমাকে খেতে হবে, কারণ এ 124 যে ক্যারেক্টারটা নিয়ে এসো তুমি এখানে, তোমার কাছে যদি এ 124 ক্যারেক্টার নিয়ে আসো তাহলে কিন্তু মাশরুম তোমাকে কিন্তু খেয়ে রাখতে হবে, কারণ মাশরুম থেকে তোমার কিন্তু এইচপি কিন্তু কনভার্ট করে দেবে। তুমি যে কোনো নামো না কেন তো যতগুলো মাশরুম থাকবে সব খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পর তোমাকে কী করতে হবে দেখো কর্নারে চলে আসতে হবে। তো তুমি এখানে হাঙ্গারের এই জায়গাটাতে চলে আসতে পারো, তো এই প্লেসটা আছে হাঙ্গারের কর্নায় বা এখানে তুমি অবজারভেটরের নিচের দিকে বলতে পারো, তো উপরে অবজারভেটরি আছে সামনের দিকে, তো তুমি এই জায়গা দিয়ে চলে আসতে পারো, দিয়ে কিন্তু এখানে বসে থাকতে হবে। তো তোমাকে কিন্তু জোন টু জোন কিন্তু এখানে যেতে হবে, তাহলে কিন্তু তোমার যেটা এক্সপি আছে লেভেল বাড়ানোর সেটা কিন্তু খুব সহজেই খুব দ্রুত বাড়বে। তো এইভাবে তোমাকে কিন্তু জোন টু জোন খেলতে হবে। তো এখানে দেখো আমি লুকিয়ে থাকতে বলছি না, তো যত এখানে তুমি গেমের মধ্যে টিকে থাকবে তো লাস্ট জোন পর্যন্ত যতক্ষণ এখানে তুমি টিকে থাকবে সেই হিসাবে তোমার কিন্তু এক্সপি কিন্তু বাড়বে। তো প্রথম জোনে তুমি জোনের ভিতরে থাকতে পারবে, এবং যখনই দু নম্বর জোন ছাড়বে তখন কিন্তু জোনের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কিন্তু এখানে দৌড়তে হবে, নাহলে তুমি কিন্তু এখানে এলিমিনেট হয়ে যেতে পারো। তো দু নম্বর জোন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জোনের এরকম একটু দূরে থাকবে জোন, এবং তোমার কিন্তু সেই হিসাবে কিন্তু জোনে কিন্তু দৌড়তে হবে। তো গেমের মধ্যে তুমি যতক্ষণ টিকে থাকবে সেই হিসাবে তোমার কিন্তু এক্সপি যেটা লেভেল বাড়ানোর এক্সপি সেটা কিন্তু বাড়বে। তো দেখো এই ক্যারেক্টারটা কীভাবে ক্যাচ করছে, তো এই ক্যারেক্টার স্কিলের উপর যখন তুমি এখানে ক্লিক করবে তো যেটা তোমার ইপি আছে সেটা কিন্তু এখানে এইচপিতে কনভার্ট করে দেবে। তো এই ক্যারেক্টার স্কিল কিন্তু খুব সহজেই কিন্তু কাজ করে, দেখতে পাচ্ছ এখানে এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা তুমি এখানে মাশরুম খেয়ে রাখবে সেটা কিন্তু এইচপিতে কনভার্ট করে দেবে। তো তুমি যদি এই 124 ক্যারেক্টারটি নিয়ে আসো তাহলে কিন্তু অনেক মাশরুম খেতে হবে, আর তুমি যদি এখানে অলক নিয়ে আসো তো দু একটি মাশরুম খেলে কিন্তু হবে। তো হালকা লুট করার সময় তোমার সামনে যদি ইনহেলার মানে যে গাঁজাটা এখানে মারলাম একটু আগে দেখো সেটা কিন্তু তোমাকে নিয়ে রাখতে হবে, তো সামনে যদি পড়ে থাকো তাহলে কিন্তু নিয়ে নেবে। তো এতে কী করবে দেখো, এটার সঙ্গে কিন্তু এইচপির সঙ্গে সঙ্গে কিন্তু ইপিও কিন্তু বাড়িয়ে দেয়, তো এই 124 যদি ক্যারেক্টারটা নিয়ে থাকো তাহলে কিন্তু খুব কাজে দেবে ইনহেলার মানে গাঁজা। তো এইভাবে তোমাকে জোন টু জোন খেলতে হবে, দেখতে পাচ্ছ এখানে কত ছোটো জোন হয়ে গেছে, তো এখানে মাশরুম সামনে মাশরুম পেলে অবশ্যই মাশরুম খেয়ে নেবে। তো এইভাবে তোমাকে কিন্তু খেলতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত তোমার লেভেল বাড়বে, তো খুব সহজে তুমি লেভেল বাড়িয়ে নিতে পারবে এইভাবেই। তো যেমনটা বললাম যত তুমি এখানে যতক্ষণ পর্যন্ত গেমে টিকে থাকবে সেই হিসাবে তোমার কিন্তু এখানে এক্সপি বাড়বে, তো লেভেল বাড়ানো যেটা এক্সপি আছে সেটা কিন্তু এভাবে খুব সহজেই বাড়বে। তো একটি গেম থেকে তুমি তোমার কাছে যদি 100% এক্সপি কার্ড থাকে তাহলে কিন্তু খুব সহজেই 800 থেকে 850 বেড়ে যাবে, তো যতক্ষণ তুমি এখানে গেমের মধ্যে টিকে থাকবে সেই হিসাবে তোমার এক্সপি কিন্তু বাড়বে। তো আগেই বলে দিচ্ছি, তো ফাইট করার কোনো দরকার নেই, কারণ তোমার কাছে এখানে লুটও নেই এবং তোমার কাছে ফাইট করার কোনো কিছুই কিন্তু তোমার কাছে থাকবে না, তো যেহেতু তোমাকে এখানে লুট করা হয়নি। তো কী করে দেখো, যতক্ষণ টিকে থাকতে পারো সেই হিসাবে তোমার কিন্তু এখানে টিকে থাকতে হবে। তো তুমি যদি এখানে মনে করো আমি এলিমিনেট হয়ে যাবো কিল দেবো না, তাও কিন্তু তুমি করতে পারো, তো শেষ জোনেতে তুমি কিন্তু এখানে এলিমিনেটও হয়ে যেতে পারো, তো তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু এখানে জোনের মধ্যে নিজেকে এলিমিনেট করে নিতে পারো। তো যতক্ষণ টিকে থাকবে সেই হিসাবে তোমার এক্সপি বাড়বে, তো আগেই বলে দিয়েছি। তো কী করে দেখো, তোমার ফাইট নেওয়ার কোনো দরকার নেই, তুমি এভাবে কিন্তু টিকে থাকতে হবে, তবে গিয়ে এক্সপি কিন্তু খুব দ্রুত বাড়বে, এবং এখানে যত এক্সপি বাড়বে সেই হিসাবে তোমার কিন্তু খুব দ্রুত কিন্তু লেভেলও বেড়ে যাবে। তো দেখো এখানে দেখো আমরা টপ টু এ গেছিলাম, তো এখানে কত এক্সপি পেয়েছি দেখো, এখানে 551 কিন্তু এখানে এক্সপি পেয়েছি, আবার এখানে বুইয়া মেরেছিলাম এখানে দেখো 524 পেয়েছি, তো এটা 50% কাজ দিয়ে কিন্তু এটা হয়েছে, তো 510 এভাবে পেয়েছি। তো বুইয়া মারার পরে আবার একটি
তো এগুলো সব 50% এক্সপি কার্ড দিয়ে এখানে বুঝিয়ে মেরেছি বা এখানে টপ 2 এসেছি, সেই হিসাবে কিন্তু এক্সপি পেয়েছি। তো যেমন ভাবে এখানে তোমাদের দেখালাম সেম সেম তোমাদের কিন্তু সেরকমই করতে হবে, তাহলে কি তোমার লেভেল কিন্তু খুব দ্রুত খুব স্পিডে কিন্তু বাড়বে। তো এইভাবে তোমাদের কিন্তু লেভেল খুব সহজে বাড়িয়ে নিতে পারবে। তো আর কিছু এখানে বলার নেই, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো এখনো সাবস্ক্রাইব না করতে হবে। তো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছে না কিন্তু ভিডিও প্রতিদিন দেখে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবে, এভাবে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে।